আসসালামু আলাইকুম। 1992 সালে প্রতিষ্ঠিত রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত মৎস্য হ্যাচারি ভাই ভাই মৎস্য হ্যাচারি ও নার্সারির পক্ষ থেকে সকল মাছচাষী ভাইদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা। বাংলাদেশে যে সকল লাভজনক মাছ চাষ পদ্ধতি রয়েছে তার মধ্যে মনোসেক্স তেলাপিয়া মাছ অন্যতম, যার ফলে এর চাহিদা দিন দিন ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। কিন্তু মনোসেক্স তেলাপিয়া মাছ চাষে একটি ভাইরাস বর্তমান সময়ে বেশি আক্রান্ত হচ্ছে, আর তা হল স্টেপটোকাস। ইদানিং লক্ষ্য করা যাচ্ছে এবছর তেলাপিয়া মাছ চাষে স্টেপটোকাস রোগের প্রাদুর্ভাব বেশি। আমাদের আজকের পর্বে আমরা আপনাদেরকে জানাবো এটি কী ধরনের রোগ, এই রোগটি কেন হয় এবং এই রোগের চিকিৎসা বা নিরাময় কীভাবে করবেন এ সম্পর্কে বিস্তারিত। তেলাপিয়া মাছ স্টেপটোকাস নামক ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হওয়ার ফলে এই রোগটি হয়ে থাকে। স্টেপটোকাস আক্রান্ত মাছের দেহের বিভিন্ন অংশে লাল ছোপ ছোপ দাগ দেখা যাবে, মাছের চোখগুলো বড় হয়ে যাবে এবং শেষের দিকে ঘোলা বা লাল হয়ে বেরিয়ে আসবে। অন্ত্রনালী ফুলে যাবে, ফলে খাবার গ্রহণে অনীহা দেখা দিবে। মাছের মস্তিষ্ক আক্রান্ত হবে, ফলে মাথা স্থির রাখতে পারবে না, দিক বেদিক ছোটাছুটি করবে। এই রোগে আক্রান্ত হওয়ার 10-15 দিনের মধ্যে আক্রান্ত মাছ মারা যাবে। যদিও অন্যান্য মাছের তুলনায় তেলাপিয়া মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি বলা হয়, কিন্তু এই রোগে সবচেয়ে বেশি আক্রান্ত হয় তেলাপিয়া মাছ। এই রোগটি কেন হয়ে থাকে? অতিরিক্ত তাপমাত্রা, অনিয়ন্ত্রিত পানির প্যারামিটার, বায়োসিকিউরিটি ফলো না করা, তেলাপিয়ার পণ্য উৎপাদনের সঠিক গাইডলাইন অনুসরণ না করা এবং অধিক ঘনত্বে পোনা মজুত করা। এই স্টেপটোকাস রোগের চিকিৎসা কিভাবে করবেন? শুরুতে রোগ নির্ণয় করা সম্ভব হলে উকুননাশক, জীবাণুনাশক, চুন ও লবণ দিয়ে সুস্থ করে তোলা সম্ভব। কিন্তু আক্রান্তের হার বা পরিমাণ বেড়ে গেলে চিকিৎসা জটিল হয়ে যায় এবং প্রচুর টাকাও খরচ হয়। তারপরও অতিরিক্ত আক্রান্ত মাছগুলো মারা যায়। যেহেতু স্টেপটোকাস জীবাণুবাহিত রোগ, তাই প্রথমে উকুননাশক দিয়ে পরদিন জীবাণুনাশক দিতে হবে, এর পরের দিন চুন, তারপরে লবণ দিতে হবে। পুনরায় উকুননাশক ও জীবাণুনাশকের ডোজ করতে হবে। মাছ বেশি আক্রান্ত হলে এগুলোর পাশাপাশি প্রতি 1 কেজি খাবারের সাথে 7 গ্রাম ইরাইথ্রোমাইসিন, ভিটামিন সি 5 গ্রাম, এনজাইম 2-3 গ্রাম মিশিয়ে 7 দিন খাওয়াতে হবে। উকুননাশক, জীবাণুনাশক, চুন ও লবণের পরিমাণ মাছের সাইজ এবং পানির গভীরতার উপর নির্ভর করবে। এই স্টেপটোকাস রোগ প্রতিরোধ কিভাবে করবেন? যে সকল হ্যাচারি উন্নত মানের ব্রুড থেকে ইনব্রিডিং মুক্ত, বায়োসিকিউরিটি মেনে সুস্থ সবল ও জীবাণুমুক্ত পণ্য উৎপাদন করে, এমন হ্যাচারি থেকে পোনা সংগ্রহ করতে হবে। সঠিক পদ্ধতি অনুসরণ করে পুকুর প্রস্তুত করতে হবে। পানিতে জীবাণু তৈরি হয় এমন কোনো কিছু প্রয়োগ করা যাবে না। পুকুরে মুরগির লিটার, গরুর গোবর ব্যবহার নিষিদ্ধ করতে হবে। পুকুর সবসময় আগাছা মুক্ত রাখতে হবে। ঘাস, লতা পাতা, কচুরিপানা, ক্ষুদিপানা পুকুরে জমা করে রাখা যাবে না। পোনা মজুদের ক্ষেত্রে অধিক ঘনত্ব পরিহার করতে হবে। এই রোগটির প্রাদুর্ভাব মে মাস থেকে আগস্ট মাস পর্যন্ত বেশি দেখা যায়, তাই পানি যেন অতিরিক্ত গরম না হয়ে পড়ে সে ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে দিনের বেলায় পুকুরের কিছু অংশে ছায়ার ব্যবস্থা করতে হবে। গভীর নলকূপ থেকে পানি সেচ দিতে হবে। পানির গভীরতা 4 ফুটের উপরে রাখতে হবে। আপনারা যারা মনোসেক্স তেলাপিয়া মাছ চাষ করবেন তাদের জন্য 100% স্টেপটোকাস ভাইরাস মুক্ত ও অ্যামোনিয়া সহনশীল মনোসেক্স তেলাপিয়া সংগ্রহ করতে আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় অক্সিজেন দিয়ে পোনাগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি। আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন। মাছচাষী ভাইদের ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।